মনটা গরিব হয়ে গেছে, টাকা আছে, কিছু কিছু লোকের কাছে রাখা আছে, সেটা হয়তো দিদিও জানতেন না, বললেন টাকা নেই টাকা নেই। পশ্চিমবাংলার ধারণা হয়ে গেছিলো আমাদের আমরা খুব গরিব, কিন্তু আসলে তা নয়, ধনী আছে, ঠিক জায়গায় ঠিক টাকাটা নাই আর কি। শিবপুরে টাকা উদ্ধার কাণ্ডে সেই জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের অনুমান যে শৈলেশ পাণ্ডে বিদেশ থেকে কালো টাকা এনে সাদা করতেন, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই টাকা ট্রান্সফার করিয়ে সাদা করতেন তিনি, এমনটাই অনুমান কলকাতা পুলিশের। এবং শুধু তাই নয়, এই বিপুল পরিমাণ টাকা এসেছিল বিদেশ থেকেই। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, আর ঠিক কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, এই টাকার উৎস কোথা থেকে সেই বিষয়ে কিন্তু তদন্তকারীরা অনেকটাই নিশ্চিত হয়েছেন। যে বিষয়টা জানতে পেরেছেন তারা, যে 8 কোটি 15 লক্ষ এছাড়া কিন্তু 20 কোটি টাকা দুটি ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ, এই কোটি কোটি টাকার উৎস মূলত কিন্তু বিদেশ থেকে হয়ে থাকতে পারে তেমনটা তারা নিশ্চিত। এবং যে বিষয়টা মনে করছেন, একটা আর্থিক তছরূপ অর্থাৎ মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত কিন্তু এই শৈলেশ পাণ্ডে। একাধিক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তারা যে তিনি কিন্তু একাধিক ভুয়ো ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট খুলতেন এবং সেই অ্যাকাউন্ট খুলে মূলত কালো টাকা আনিয়ে বিদেশ থেকে সেই টাকা সাদা করতেন এবং বিভিন্ন ব্যক্তির নামে ফেক অ্যাকাউন্ট খুলতেন। একাধিক অ্যাকাউন্টে ইন্ট্রোডিউসার ছিলেন এই শৈলেশ পাণ্ডে। তবে আরও একটি অত্যন্ত যে চাঞ্চল্যকর তথ্য তোমায় দিয়ে রাখবো, এই যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখো শৈলেশের যে ফ্ল্যাট ইতিমধ্যে সিল করা হয়েছে, কিন্তু যারা এখানকার বাসিন্দারা তারা কি দেখেন? আমার সঙ্গে রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী, রয়েছেন সুজিত গোস্বামী। সুজিতবাবু, আপনি কালকের বাড়িতে ছিলেন, গোয়েন্দারা এলো, ঠিক কী কী দেখলেন? আমরা যেটা জানতে পারছি, দরজা একেবারে খোলা অবস্থায় ছিল, কোলাপসিবল গেটে শুধু টাকা তালা ছিল, ভেতরে টাকার পর টাকা, সেটা ঠিক কী কী দেখলেন একটু যদি জানা। হ্যাঁ, ভেতরে খাটের ভেতরে অনেক কোনো ব্যাগ বেরিয়ে ছিল, সেই ব্যাগের মধ্যে টাকা ছিল। প্রথমে কী দেখলেন? এই গেট স্কুল গেটটা লক করা ছিল, লকটা ভাঙা হলো, আর ভেতরের যে দরজাটা ছিল দরজাটা খোলা ছিল, ওটা লক করা ছিল না, সেটা আমরা কেউ জানতাম না, লক করা ছিল না, আমরা ভাবতেই পারিনি দরজাটা লক করা ছিল না, ঠেলতেই খুলে গেল, পুলিশরাও অবাক হয়েছিলেন। তো ভেতরে গিয়ে যাওয়ার পর দরজা সমস্ত সার্চিং করা হলো, সার্চিং করতে করতে যখন খাটের ভেতরের প্লাইগুলো খোলা হলো, খাটের ভেতরে প্লাইয়ের ভেতর থেকে অনেক ব্যাগ বেরোলো, সেই ব্যাগ থেকে ব্যাগের মধ্যে টাকা ছাড়া ছিল। সবকটা তিনটে খাট ছিল, যেটা তিনটে খাট ছিল, হ্যাঁ তিনটে বেডে বেডরুমে তিনটে খাট ছিল, তিনটে খাটে কি টাকা ছিল? হ্যাঁ তিনটে বেডরুম, হ্যাঁ তিনটে বেডরুমে তিনটে খাটের মধ্যে যে ব্যাগগুলো বেরিয়েছিল তাতে টাকা ছিল। এগুলো কি খাট ছিল? বক্স খাট। হ্যাঁ বক্স খাট। মানে বক্স খাট কি গোয়েন্দারা খুললেন, মানে প্লাই? হ্যাঁ প্লাইগুলো খুললেন। চিনতাম, কিন্তু আমি খুব একটা ওয়েডিং এর কার সঙ্গে সেরকম ভাবে মিশতেন না, আমরা সেরকম ভাবে ওনার সঙ্গে খুব একটা এ নয়। হ্যাঁ জানতাম, উনি চার্টার্ড অ্যাকাউন্ট। অর্থাৎ একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফ্ল্যাট রয়েছে এখানে, তিনি তেমনভাবে আসতেন না, কিন্তু যে বিষয়টা বললেন, দেখো ফ্ল্যাটের মধ্যে রয়েছে কোটি কোটি টাকা, কিন্তু সেই টাকা রয়েছে একটা একদম কোলাপসিবল গেট। এবং আশ্চর্যের, কেন দরজা খোলা ছিল এবং শুধুমাত্র কোলাপসিবল গেটেই ছিল তালা? অবশ্যই এই তথ্য আরও জানবো তোমার কাছ থেকে পার্থপ্রতিম, এই মুহূর্তে ধন্যবাদ।